ফেসবুকে ধর্ম অবমাননার গুজবে কুমিল্লার মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন ধরানোর বিষয়ে ভুক্তভোগী স্থানীয় চেয়ারম্যান নবকুমার শিব অভিযোগ করেছেন এ ঘটনার পেছনে রাজনীতি আছে। এটার মূল সারাংশটা আমি মনে করি যেন এটা রাজনৈতিক কারণ, কারণ এটার সাথে আমি তো হয়তো অন্য কোনো ইয়া পাইতে বাড়িতে আগুন, আমার বাড়িতে আগুন, সবকিছুর আমার বাড়ির আগুনটাকে আমি যতটুকু বুঝি এটা আমাদের টোটালি একটা রাজনৈতিক কারণ। একটা পরিকল্পিতভাবে এই বিএনপির জামাত পরবর্তী নির্বাচনকে উদ্দেশ্য করে এবং বর্তমান সরকারকে ব্যাখ্যা দেখানোর জন্য এবং মাননীয় এমপি সব ধরনকে ব্যাখ্যা দেখানোর জন্য এটা পরিকল্পিতভাবে বিএনপি জামাতের একটা অপপ্রয়াস, সম্পূর্ণ রাজনৈতিক, এখানে কোনো ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয়করণে করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ। কুমিল্লা তিন মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটানো হয়েছে। সেখানে উদ্দেশ্যমূলক ভাবে পরিস্থিতির ঘটনা হয়েছে, এখন পুলিশ তদন্ত করছেন, অনেককে চিহ্নিত করা হয়েছে, এই প্রক্রিয়া হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আমরা সঠিক জিনিসটা না জেনে কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা সেটা ইনভেস্টিগেট করছি, পুলিশের রিপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারবো কারা এখানে আছে। আমরা নিজেদেরভাবে আমরা খোঁজ নিচ্ছি রাজনৈতিকভাবে। হামলার ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে, এতে জড়িত অভিযোগে সোমবার পাঁচজনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।